ইসরায়েলের সাথে যুদ্ধের মধ্যে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করল হিজবুল্লাহ। তেল আভিভের সাম্প্রতিক হামলায় কদর টু ও নাসের ওয়ান মিসাইল ছোড়ার দাবি করেছে গোষ্ঠীটি। জানিয়েছে গত 14 অক্টোবর তাদের ভাণ্ডারে যুক্ত হয়েছে এসব সমরাস্ত্র। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য স্বল্পপাল্লার মিসাইল দুটি বেশ ধ্বংসাত্মক, নির্ভুল হামলাও চালাতে পারে। বেশিরভাগ শীর্ষ নেতাকে হত্যার পরও হিজবুল্লাহকে দমাতে পারছে না তেল আভিভ। বৈরুত সহ লেবাননের বিভিন্ন স্থাপনায় বর্বরতার জবাবে বরং ইসরায়েলি ভূখণ্ডে হামলার মাত্রা আরও বাড়িয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। নির্বিচার হামলায় যখন ইসরায়েল হিজবুল্লাহের একের পর এক অস্ত্রাগার ধ্বংসের দাবি করছে, তখন নতুন নতুন অস্ত্র নিয়ে হাজির হচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। যুদ্ধের মধ্যে কদর টু ও নাসির ওয়ান নামের ক্ষেপণাস্ত্র দুটি তৈরি করেছে হিজবুল্লাহর ইঞ্জিনিয়াররা। গত 14 অক্টোবর থেকে ইসরায়েলে হামলায় এগুলোর ব্যবহার শুরু করা হয়েছে বলেও জানায় গোষ্ঠীটি। দুটি মিসাইল ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য। এর মধ্যে 250 কিলোমিটার পাল্লার কদর টু 405 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। অন্যদিকে 100 কিলোমিটার দূরে হামলা চালাতে সক্ষম নাসের ওয়ান বহন করতে পারে 100 কেজি বিস্ফোরক। হিজবুল্লাহর দাবি, মারাত্মক ধ্বংসাত্মক নতুন সমস্ত্রগুলো ইলেকট্রিক সিস্টেম, অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও ফাঁকি দিতে পারে বলে দাবি গোষ্ঠীটির। সম্প্রতি ইসরায়েলে হামলায় আগের চেয়ে সাফল্যের হার বেড়েছে হিজবুল্লাহর।